করাতে শুধু আত্মরক্ষা নয়, শারীরিক সুস্থতার লাই এর চর্চা করা ভালা। আত্মরক্ষার লাই মার্শাল আর্ট বা কারাতে, জুডো, তাইকোয়ান্দোর মতো শারীরিক কৌশল উৎফারে নারী পুরুষের লাই সুরক্ষার শক্তজ্ঞ হাতিয়ার। আর এই হারণে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী কারাতে সংগঠন ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ইয়ে এপ্রিল 2023 সেশনের কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠান জুনের 10 তারিখ শনিবার চট্টগ্রাম আসকার দিকির ফারত কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ইয়ে। প্রতি বছর তিন সেশনে প্রশিক্ষণার্থী অলরে কিউ গ্রেডিং ও পারফরমেন্স ইভ্যালুয়েশন টেস্ট হয়ে থাকে। ইবে আসিল এই বছরের প্রথম সেশন। এই সেশনত কিউ গ্রেডিং টেস্টত উত্তীর্ণ 471 জন প্রশিক্ষণার্থীরে কিউ বেল্ট ও সার্টিফিকেট, পারফরমেন্স ইভ্যালুয়েশন টেস্টে উত্তীর্ণ 11 জন প্রশিক্ষণার্থীরে সার্টিফিকেট প্রদান করে। প্রতিষ্ঠানের প্রধান প্রশিক্ষক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সপ্তম ড্যান ডিগ্রিধারী এবং এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী জাজ শিহান রতন তালুকদার। বছরে আমাদের তিনটা পরীক্ষা সেশন হয়। তিনটা সেশনের মধ্যে গ্রেডিং হয়, আর গ্রেডিং ফলে হোয়াইট বেল্ট, তারপরে যে ইয়েলো, অরেঞ্জ, রেড, গ্রিন, ব্লু, ব্রাউন এবং ব্ল্যাক বেল্ট। সুতরাং আমরা প্রত্যেক ডিসেম্বর, এপ্রিল এবং অগস্টের মধ্যে পরীক্ষা হয়ে থাকে। সিনিয়র প্রশিক্ষক সেন্সি সোনামণি চাকমা, সেন্সি তীর্থ তালুকদার ও সেন্সি ফখরুল আহমদ রবির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্যজন, সাংস্কৃতিক সংগঠক ও চলচ্চিত্র অভিনেতা সজল চৌধুরী। আজকের এবারের সেশনে 2023 সেশনের মধ্যে 471 জন প্রশিক্ষণার্থী বেল পেয়েছে, কিউ গ্রেডিং বেল পেয়েছে, আর এর মধ্যে 11 জন পেয়েছে আপনার পারফরমেন্স ইভ্যালুয়েশন টেস্ট উত্তীর্ণ, যারা হয়েছে ওরা সার্টিফিকেট পেয়েছে। চট্টগ্রামের মধ্যে যে এই ধরনের একখান প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষার্থী অলরে তৈরি করেন এবং আত্মরক্ষার্থমূলক হিসাবে গড়ি তুলেন এবং ডিসিপ্লিন একখান ওয়ের মধ্যে তারারে তৈরি করেন, ইয়ানোর লাই আরা খুবই গর্বিত। এছাড়াও জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের ধারা অব্যাহত রাখে প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী অল। ফ্রেন্ডস ক্লাব ক্যারাটে একাডেমিতে এসে আমি অনেক গর্ববোধ করছি। আমার মানে ভালো লাগছে, আমি নতুন বেল্ট পেয়েছি, আমি ইয়েলো স্ট্রাইপ বেল্ট পেয়েছে। এখন ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমি বিগত বেশ কিছু বছর ধরে এখানে চালুমান রয়েছে। আমার বাচ্চাকে আমি অগাস্ট থেকে এখানে দিয়েছি। আমার বাচ্চার আমি অনেক ইম্প্রুভমেন্ট দেখেছি। মোবাইল থেকে সে সরে এসেছে, সে কারাতের প্রতি একটা তার ওর খুব ভালো একটা কারাতের প্রতি একটা নেশা চলে এসছে। বাচ্চাগুলোর আত্মরক্ষার পাশাপাশি যে মোবাইল এবং বিভিন্ন গেমস, ইলেকট্রনিক্স গেমসের উদ্দি বাচ্চল আসক্ত হয়ে যাবে, ইয়ান নতুন তারা সরাই বলে ফিজিক্যাল মুভমেন্ট না ঠিক রাখি বেলা বলে ইয়ানত লয় জড়িত হয়ে আর কি। আর উগ্র বাচ্চা ফাইদে রেড ইন্টার, আর উগ্র বাচ্চা ফাইদে ব্রাউন ব্রাউন বেল ফাই। সি প্লাস টিভি চট্টগ্রাম।